Officially, this is our lecture 14, isn't it? Yeah. So officially, this is our lecture 14. Ami most probably atade 20 marks er je eta chilo mane midterm examination jeta chilo shetar marks ta hocche giye apnader send korechi mane ami copy gula check korechi so already apnara dekhechen. আর 10 মার্কস যেটা এটা অলমোস্ট ডান আমার সবার একসাথে হয় নাই বিধে আমি এটা আসলে এখনো সেন্ড করি নাই 10 মার্কস এটা একটু দেখতে সময় লাগছে বিকজ দেয়ার ইজ ডিফারেন্ট বান্ডেল আবার ওটা একটু দেখে ক্রস চেক করে আসতে সময় লাগে আমি চাইলে অনেক আজকে আমার আসলে সেই মুড নাই রাগ করার মতো সো আমি এই জন্য রাগও করলাম না জাস্ট বলে দিলাম মার্কসটা যেটা পেয়েছেন বুঝবেন যে অ্যাকর্ডিং টু ইয়োর অ্যাক্টিভিটিস ইউ গেট দ্য স্কোর আমি কোনো বায়াসড ওয়েতে পার্শিয়াল হয়ে মার্কস দিই না কপি পড়ে পড়ে মানে আমি পড়ছি ওই দিন অনেকের হ্যান্ড রাইটিং খুবই সুন্দর যাতে হ্যান্ড রাইটিং সুন্দর ইভেন একজনের নাম মনে আছে আকিব মুরাদ আমি যদি ঠিক না হ্যাঁ হ্যাঁ ওনার হ্যান্ড রাইটিং খুব সুন্দর আমি ইভেন কমেন্ট পর্যন্ত করেছি যাতে হ্যান্ড রাইটিং সুন্দর আবার অনেকের হ্যান্ড রাইটিং আমার কাছে ভালোও লাগে নাই পড়তে খুব কষ্ট হয় তারটাও পড়েছে এটাই বলতে চাচ্ছি মানে আমি পড়ছি আর ভাবছি যে আল্লাহ দেখি বেশ ভালো ক্ষমতা দিয়েছে পচা হ্যান্ড রাইটিং পড়ার এটা ভেবে মানে এটা ভাবছিলাম দ্যাটস ইট সো যেটা বলছিলাম আমি খাতা কোনো বায়াসড ওয়েতে দেখি না খাতাটা আমি পড়ি মেইনলি খাতাটা পড়ি পড়ে হচ্ছে গিয়ে দেখে মার্কসটা দিই এটাই তো বুঝবেন যে যেটা আপনি যেভাবে করেছেন মার্কস দিয়েছেন প্ল্যাগারিজম প্রচুর ছিল এখন তারপরেও কিছু জায়গায় আসলে মার্কস দিতে হয় তো দিয়ে গিয়েছি তবে যাদের খুব অতিরিক্ত মাত্রা ছিল এমন কপি আমি পেয়েছি পুরোটাই অ্যান্সার করেছে বাট খুবই অল্প স্কোর পেয়েছে 7, 8, 9 এরকম তো তাদের যাদের প্ল্যাগারিজমের মাত্রা অনেক বেশি যেটা আসলে মার্কস আমার দেওয়ার মতো জায়গায় না বা এত বেশি কপি পেস্ট হলে আসলে মার্কস আমি দেই না নর্মাল টাইমে হলে আরো কম দিতাম তো সেই 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 খাতাগুলো সেভাবে পেয়েছেন তো ওখান থেকে এটা থেকে আমরা লার্নিং করি নেক্সট ফাইনালে এটা করবো না ফাইনালে আপনাদের ফেস টু ফেস এক্সাম হবে তো সেটা বেসিসে আমরা যাতে আর এখন এভাবে না যাই কারণ ফেস টু ফেস এক্সামে তার এই সুযোগই নেই তো এইটাতে যদি ইউজ টু হয়ে যান লার্নিংটা আমাদের হবে না আমাদের মধ্যে এখন একটা টেন্ডেন্সি চলে আসছে যে আমরা যেহেতু হচ্ছে গিয়ে আমাদের একটা স্কোপ থাকে যে আমরা যেহেতু আমাদের সুযোগ থাকে আমরা একটু অন্য জায়গা থেকে দেখে লিখতে পারবো বা অন্য জায়গার হেল্প নিতে পারবো আমি পারা শর্ত আমি বলছি আমার কাছে মনে হয় যে অনেক স্টুডেন্টই আছেন যারা আসলে পারেন কিন্তু তারা পারা শর্ত দেখা যাচ্ছে যে তারা ক্লাসটা ঠিক মানে সরি ক্লাস বলছি তারা আসলে এক্সামটা ঠিক মতো দেন না লিখেন না নিজে থেকে লিখেন না ভাবেন যে আমি দেখে লিখি আমি এটা মার্কস বেশি পাবো কিন্তু এমনও হতে পারে আপনার টিচার আপনার নিজের এফোর্টটাকে অ্যাপ্রিসিয়েট করবে এরকম এরকম অনেক টিচার কিন্তু থাকে যান খুব ভেরি ফিউ কপিজ আই গেট যেখানে আমি বলেছিলাম যে এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টে যে আমি টাইপস দিয়েছিলাম এবং সেখান থেকে আমি ওটার রিয়েল লাইফ এক্সাম্পল চেয়েছিলাম আমি খুব অল্প কিছু কপিতে দেখেছি তারা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েছে অথচ আমাদের চারপাশে ঘুরে ঘুরে রিয়েল লাইফ এক্সাম্পল সেখান থেকে আমরা দিতে পারি দেন নাই তো এই ছোট ছোট জায়গাগুলো অনেক টিচার আসলে নোটিস করে করে সেই বেসিসে মার্কস দেয় তো এইভাবে একটু পড়ি আর ওটাই তো বললাম আমরা লাইফ লং লার্নার আজকে যে আমি যেমন একটা কথা বললাম আমার খুব আফসোস হয় এরকম আফসোস যাতে না হয় যাতে জাস্ট একটু আমার কাছে মানে আমি জাস্ট একটা ইয়ারে আবার আমি একটু কম পড়াশোনা করেছি উইচ ইজ ফার্স্ট ইয়ার মানে আমি একটু বুঝি নাই আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম তো ইকোনমিক্সে আসলে কিভাবে থাকে এখানে আসলে আমার ড্রব্যাক্সটা আমার টিচারদের তারা আমাকে আসলে গাইডলাইন দেয় নাই তারা এরকমই ছিলেন তো সেখান থেকে আমি আসলে একটু কম লার্নিং হয়েছে ওকে সো চলে যাই আজকে ক্লাসে আমরা যেটা নিয়ে স্টাডি করব দ্যাটস অ্যাবাউট দ্য ইনফ্লেশন ইনফ্লেশন এন্ড হাউ টু ক্যালকুলেট দ্য ইনফ্লেশন ফ্রম সিপিআই দ্যাটস আওয়ার টুডেজ টপিক এন্ড আফটার কমপ্লিটিং দ্যাট উই উইল ডিসকাস ইফ উই গেট টাইম if we get time then amra jeta korbo seta hocche giye je amra ajke hocche giye ekta breakout room activities e jabo jekhane hocche giye amra boshe ekta breakout room activities e jabo jekhane amra boshe hocche giye apnar riya korbo seta ke bole je calculation gulo abar ekbar kore niye ashbo nijera kaj kore niye ashbo etai bolte chaichhilam so jetate chilam seta hocche giye chole jai inflation ta ki inflation means increase in average price level so you can think that which means when the price level will increase
does it mean inflation? Like a same thing. Like you are consuming what you are consuming. Now, suppose you are consuming a cell phone. You have a cell phone. Maybe this same model cell phone was cost 20,000 in 2016, but now it cost like 40,000-45,000 taka. So you think that the okay fine the so the inflation maybe price level increase kora that's inflation, which means je product dam 20,000 chilo etar price hoye geche ekhon 5 bochhorer byabodhane 40,000-45,000. So which means the price level increased by 2.5%, arai gun dhoren dam bereche erokom apni mone korchen, etai mone inflation. Ei bhabe mone amra inflation calculation kori. Yes, you're thinking in some way it's right, but the original fact is that we calculate the inflation, which means the price level to jibatse in a different way, because maybe your cell phone price increases from 20,000 to 40,000, but the rice you are consuming, it price 5 years ago it price was like 10 taka, but now its price become 70 taka per kg. So in these cases, its price increases almost by 7%. So actually price increases or price fluctuation actually varies product to product. So using a specific product, you can calculate the inflation for a specific economy. So that's why we're using some methods to calculate the inflation. And there are some different methods. So first of all, we need to know why inflation is a problem. After that, actually, we will go to the methods. So inflation hole ki hoche? Inflation hole jeta hoy je we are spending more, but we spend a lot, but we are getting the exact same amount of product just like the before. For example, you love to consume pizza from Pizza Hut. So their pizza was costing suppose the pizza you love to consume, it cost 500 taka. Apni eto tokor modhe complete kore felte pachen. But for inflation, their pizza cost increases by 700 taka. So now you're consuming exactly same amount of food, but you have to pay more. That's happening actually when there is high rate of inflation. We are paying more, but we are getting the same amount of product just like the before. Ami আগেও ধরেন আমার যা গ্রোসারি দরকার আমি সেটাই করছি, আমি এটা আমার আমার ইয়াতে যেটা হয় যে যা যা আমার দরকার হচ্ছিল আমি সেগুলো কিনে নিয়ে আসছি, বাট আমি আমি ফিল করি যে আমি আগে যা পে করতাম তার থেকে অনেক বেশি হচ্ছে গিয়ে আমাকে এখন হচ্ছে গিয়ে মানে আমি যা পে করতাম তার থেকে অনেক বেশি হচ্ছে গিয়ে আমি এখন আপনার পে করছি, কিন্তু আমি একই অ্যামাউন্টের প্রোডাক্ট পাচ্ছি। এই ফিলিংটা আমরা কিন্তু ইনফ্লেশন মানে এরকম যখন সিচুয়েশন আমরা পাবো সেটাকে আমরা আসলে ইনফ্লেশন বলবো, এরকম হচ্ছে গিয়ে বিষয়। তো ইনফ্লেশনে হচ্ছে গিয়ে চারটা আমরা যেটা হবে যে ইনফ্লেশনের হচ্ছে গিয়ে এখানে চার ধরনের প্রবলেমের কথা বলেছে। তো আমরা মানে চার ধরনের প্রবলেমের কথা বলেছে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে মানে এগুলা জাস্ট হচ্ছে একটু বোঝার জন্য হচ্ছে গিয়ে যাব। এর বাহিরে হচ্ছে আমাদের আর তেমন কোনো ইয়া নাই, মানে এখান থেকে আমি সাধারণত প্রশ্ন করি না যে ওয়াই ইনফ্লেশন ইজ এ প্রবলেম, এটি বলতে চাচ্ছিলাম। এটা নিয়ে সাধারণত ছোট প্রশ্ন করি, মানে খুব ইন ডিটেলে এটা যে মানে একদম মেমোরাইজ করতে হবে এটার জন্যই বলছি যে এই জায়গাটা নাই, মানে নিজে থেকে বুঝে লিখলেই হবে। সো ইনফ্লেশনটাকে আমরা প্রবলেম বলছি, ইনফ্লেশনের অপোজিটটাকে আমরা বলি ডিফ্লেশন। ডিফ্লেশন হলো মানে একই জিনিস, তখন প্রাইস লেভেল ইনক্রিজ করে যাবে, এটাকে আমরা বলবো ডিফ্লেশন। সো এটাকে আমরা হচ্ছে গিয়ে ডিফ্লেশন বলি। তো মানে যখন ওভারঅল প্রাইস লেভেল ইনক্রিজ করবো ওটাকে আমরা ডিফ্লেশন বলছি। ইনফ্লেশনে যেটা হয় যে সেটা হচ্ছে গিয়ে আপনার ইনফ্লেশনে যেটা হয় যে প্রথম যে প্রবলেমটা আমাদের এখানে বলছে ইট উইল রিডিস্ট্রিবিউট দ্য ইনকাম। রিডিস্ট্রিবিউট দ্য ইনকাম মিনস, আচ্ছা একটু চিন্তা করে দেখি, ইনফ্লেশন বেশি থাকলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে ইনফ্লেশনটা যখন বেশি হয় তখন হচ্ছে গিয়ে কি হচ্ছে যে আপনাকে ওই যে বলছিলাম আমি যে আমি যা পে করছি আমি একই পরিমাণ প্রোডাক্ট কনজিউম করছি, বাট আই এম পেইং মোর টু কনজিউম দ্যাট, উইচ মিনস এই প্রোডাক্টটা যার হচ্ছে গিয়ে যে এই প্রোডাক্টটার প্রোডাকশনের সাথে রিলেটেড বা হু ইজ দ্য ওনার তাকে তার কি হলো, তার হচ্ছে গিয়ে আচ্ছা আউট অফ নো হোয়ার সে হচ্ছে গিয়ে বেশি হচ্ছে ইয়া হলো না মানে
মানে ইনকাম আর্ন করে ফেললো না, বিষয়টাকে অনেকটা এরকম দাঁড়ালো না, মানে ধরেন আপনি হচ্ছেন আপনি ইয়া করছিলেন, ধরেন আপনি সাপোজ আপনি ভেজিটেবল প্রোডাকশনের সাথে আপনি রিলেটেড, তো এখন ভেজিটেবলের দাম অনেক বেশি, মানে অ্যাজ ইউজুয়াল উইন্টারে যে ধরনের দাম হওয়ার কথা তার থেকে বেশি, সো তার থেকে বেশি, তো ওইটার তাহলে যেটা হচ্ছে যে আপনি তো সেম প্রোডাক্টই কনজিউম করছেন, বা যিনি প্রডিউসার তার ক্ষেত্রে যেটা হচ্ছে যে সেও সেম অ্যামাউন্টের প্রোডাকশনে যাচ্ছে, কিন্তু দেখা গেল যে আপনি আপনি যেহেতু দাম প্রাইস লেভেলটা বেশি, আপনি পেমেন্টটাও বেশি করছেন, তো তার কাছে কিন্তু ওই পেমেন্টটা বেশি চলে যাচ্ছে। আচ্ছা, ইনফ্লেশন নিয়ে একটা ব্যাড কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি ইনফ্লেশন হলে মনে হয় আমাদের ইনকামও ইনক্রিজ করে না, ইফ দ্যার ইজ ইনফ্লেশন হুইচ মিনস আমাদের ইনকাম কিন্তু যা ছিল অ্যাজ ইট ইজ সেটাই থাকবে, এটার মধ্যে কোনো মানে ইনফ্লেশন মানে আমাদের কিন্তু ইনক্রিজ করবে না, মানে প্রাইস লেভেল মানে আমাদের ইনকাম কিন্তু ইনক্রিজ করবে না, আমরা যা অ্যাজ ইউজুয়াল যা ইনকাম করছিলাম সেটাই থাকবে, অর্থাৎ এটার এখানে কোনো ইনক্রিজ করবে না, কিন্তু হচ্ছে গিয়ে যেটা হবে যে আপনার যেটা হবে যে আপনি হচ্ছেন গিয়ে আপনার বেশি পে করতে হবে। তো আপনি যখন ইনফ্লেশনে আছেন তার মানে হচ্ছে যে আপনি পেমেন্ট বেশি করছেন, তাহলে ওই যে যে রিলেটেড প্রোডাক্ট যেগুলোর জন্য আপনার হচ্ছে গিয়ে কস্ট মানে আপনাকে পেমেন্টটা বা যেগুলো প্রোডাক্টের দাম বাড়ছে, তো ওই প্রোডাক্টের সাথে রিলেটেড যারা প্রোডিউসার আছে আপনার এই অতিরিক্ত টাকাটা কি হাত ঘুরে তার কাছে চলে যাচ্ছে। আমি এটাই বলছিলাম যে ইনকামটা রিডিস্ট্রিবিউট হয়ে যায়, দেখা যায় যে যাদের এই আর্নটা করার কথা না বা যাদের হচ্ছে গিয়ে এই টাকাটা যাদের কাছে যাওয়ার কথা না তাদের কাছে হচ্ছে গিয়ে এই টাকাটা বা আর্নিংটা চলে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন আমরা কিন্তু সেখানে দেখতে পাবো। ওকে, দেন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, ওয়েলথ বা অ্যাসেট যেটা সেটাও একটা রিডিস্ট্রিবিউশনের বিষয় চলে আসে ওয়েন দেয়ার ইজ ইনফ্লেশন। কিভাবে, যে দেখেন আপনি যে আর্ন করছেন মানে সরি মাই মিস্টেক, আপনি যখন কনজিউম করছেন আমি বলছি যে ইউ আর কনজিউমার বাট ইউর ইনকাম ইজ নট ইনক্রিজেস ওয়েন দেয়ার ইজ হাই রেট অফ ইনফ্লেশন, সো আমি এখন যদি আমাকে তো সার্ভাইভ করতে হবে, সো ওয়েন আই ওয়ান্ট টু সার্ভাইভ হুইচ মিনস আমি কোনো একটা সেক্টর সোর্স থেকে আমি কিন্তু এখানে সার্ভাইভ করার চেষ্টা করব। এখন আমার ইনকাম দিয়ে যদি আমি সার্ভাইভ না করতে পারি, আমার ইনকাম সাপোজ ইনফ্লেশন যেটা ছিল, একটা এক্সাম্পল দিয়ে দেখাই, সাপোজ আমার আগে ইনকাম ছিল 100 টাকা, 100 টাকা ইনকাম ছিল, আমি এখন 100 টাকা ইনকামের শেষে মানে প্রেজেন্ট ইনফ্লেশন আমার কনজামশন যেটা প্যাটার্ন যেটা ছিল সেই ওয়েজ আমি মান্থলি 90 টাকা হচ্ছে কি কনজিউম করি, 90 টাকা কনজিউম করি, কনজামশনটাকে যেহেতু আমরা সি দিয়ে দেখাই তো আমরা এটাকে হচ্ছে সি দিয়ে বোঝালাম, যখন 90 টাকা আমি কনজিউম করি, তো 90 টাকা যদি কনজিউম করি তাহলে আমার 10 টাকা হচ্ছে গিয়ে আমার এখানে সেভিংস এ থাকলো, 3 টাকা আমি সেভ করলাম, বাকি টাকাটা হচ্ছে গিয়ে আমি আপনার মানে মানে যা আর্ন করলাম তার মধ্যে 10 টাকা সেভ করলাম। এখন ইনফ্লেশন রেট বেড়ে গেছে, ইনফ্লেশন রেট বেড়ে গেলেও আমার অ্যাজ ইট ইজ আমার যেটা ইনকাম 100 টাকাই তো আছে, কারণ ইনফ্লেশন বাড়া মিনস এরকম না যে আমার ইনকাম বেড়েছে, আমি যেটা ফিল কর আমার যেটা খুব মানে এক্সট্রিম এখন যেটা লাগে যে ইনফ্লেশন রেটটা হাই বলে, যে আমার ইনকাম তো অ্যাজ ইট ইজ আগের মতোই আছে, ইনকাম যেটা ছিল সেটাই আছে, কিন্তু আমি যেটা হচ্ছে যে আমাকে বেশি পেমেন্ট করতে হচ্ছে, সো এখন দেখা গেল যে আমি এখন যে কারেন্ট ইনফ্লেশন তাতে আমার কনজামশন প্যাটার্নে ওয়াইজ আমি 90 টাকাতে আর হয় না, আমার হয়তো 98 টাকাতে আমি আমি আমার কনজামশন কমপ্লিট করতে পারি, তাহলে আমার 98 টাকা এখন কনজামশনে আছে, তাহলে বাকি আমি সেভ করছি কত, অনলি 2 টাকা আমি এখানে হচ্ছে গিয়ে সেভিংস এ যাচ্ছি, তো এইভাবে আমি যদি হচ্ছে গিয়ে ইনফ্লেশন রেট আরো বাড়ে তাহলে আমার সেভিংস আরো কমে যাবে, বিষয়টা অনেকটা এরকমই হবে। হ্যাঁ, এবং একটা প্রশ্ন হতে পারে ম্যাডাম আমরা তো এমনও হতে পারে যে আমরা ডিস সেভিংস এ চলে যেতে পারে, হুইচ মিনস ইনকাম উইল সরি কনজামশন উইল গ্রেটার দেন দ্য ইনকাম, ডিস সেভিংস একটা পজিশনও আমরা চলে যেতে পারি, সো হোয়াট উইল হ্যাপেন দেয়ার, সো ওটার কথাই বলছিলাম যে ওয়েন উই গো ফর ডিস সেভিংস আমি তো মানে আমাকে তো সার্ভাইভ করতে লাইক উই হ্যাভ সাম বেসিক নিড, সো উই হ্যাভ টু ফুলফিল দ্যাট, হোয়াট এভার হ্যাপেন্স উই হ্যাভ টু ফুলফিল দ্যাট, সো আমি কিন্তু তখন দেখা যাবে যে আমি ওটার জন্য হলেও আমাকে মানে আমি আই ওয়ান্ট টু সার্ভাইভ না, সো আমাকে তো আমি আমাকে হচ্ছে গিয়ে সেই ওয়েলথ এর বিষয়ে কনসার্ন হতে হবে,
সো যেটা হয় যে যখন হচ্ছে গিয়ে ইনফ্লেশনটা বেশি দেখা দেয়, তখন আমরা আমাদেরকে স্যার মানে সাপোর্ট দেওয়ার জন্য, আমার তো ইনকাম যেহেতু ফিক্সড, আমি তখন নিজেকে সাপোর্ট দেওয়ার জন্য আই ইউজ মাই অ্যাসেট, আমি আমার সেভিংস থেকে, আমার সেভিংসটা আমার অ্যাসেট এখানে, সো আমি আমার সেভিংস থেকে হয়তো সাপোর্ট দিচ্ছি যে ঠিক আছে আমার প্রিভিয়াস যে সেভিংস আছে সেখান থেকে আমি আপাতত স্পেন্ড করছি এবং এখানে খরচ করছি, বা আমার হচ্ছে গিয়ে লাইক আমি এটাকে কি বলে যে আমার হচ্ছে কোনো ওয়েলথ ছিল সেটা হচ্ছে গিয়ে ইউজ হচ্ছিল না, সেটাকে হয়তো আমি লিকুইড অ্যাসেটে, লিকুইড অ্যাসেটে আমি এটাকে কনভার্ট করে নিলাম, এভাবে করে আমি এখানে সার্ভাইভ করার চেষ্টা করছি। সো হোয়াট এভার উই আর ডুইং, উই আর ট্রাইং টু সাপোর্ট আওয়ার সেলফ ফর দ্য কনজাম্পশন পারপাস। সো দিস কনজাম্পশন মানে আমার প্রাইস লেভেল বাড়লো, আমি যেহেতু আমার ইনকাম দিয়ে সাপোর্ট করতে পারছি না, তখন আমি কি করলাম, আমি আমার সেভিংসটা ভেঙে সেখান থেকে হচ্ছে গিয়ে সাপোর্ট দিলাম। তো যাই বলি না কেন, আবারও এই টাকাটা কোথায় যাচ্ছে, ওই যে আমি যে কথাটা বলছিলাম যে আমরা ডিসেভিংস এ চলে যাচ্ছি, টাকা ইয়া হচ্ছে গিয়ে কনজাম্পশনটা হচ্ছে গিয়ে আমি যেটা কনজিউম করছি এইটা কোনো না কোনো ভাবে যারা প্রোডাকশনের সাথে রিলেটেড, স্পেশালি যদি মানে যারা কোর প্রোডাকশনের সাথে রিলেটেড যে প্রোডাক্ট গুলোর হচ্ছে গিয়ে প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে, তারা হচ্ছে গিয়ে টাকাটা আর্ন করে ফেলছে, তো তাদের পকেটেই টাকাটা চলে যাচ্ছে। সো একইভাবে ওই যে ওই কথার জন্য যে ইনফ্লেশনের কারণে ওয়েলথটা হচ্ছে গিয়ে ওয়েলথটা হচ্ছে কি রিডিস্ট্রিবিউট হয়ে যায়, অর্থাৎ যার কাছে যতটুকু অ্যাসেট থাকার কথা ছিল না সে কিন্তু সেই অ্যাসেট গুলো পেয়ে যায়। এই এই ধরনের সিচুয়েশনটা কিন্তু ইনফ্লেশন হলে হয়। এই কারণে যেটা হয় যে আমরা বুঝতে পারছি যে কোন একটা কারণে যাদের ইনকাম করার কথা না তাদের কাছে হচ্ছে গিয়ে দে গেট দ্যাট মানি, উইচ মিনস মানে সেই টাকাটা তারা আর্ন করে ফেলছে, তাদের পকেটে সামহাও যে হাত ঘুরে চলে আসে। সো দ্যাটস ওয়াই দেয়ার ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস ইন আওয়ার কান্ট্রি, রেইজ দ্য প্রাইস লেভেল আর্টিফিশিয়ালি, উইচ ইজ কল সিন্ডিকেট। আমাদের দেশে এই জিনিসটা হয়, দেখবেন যে মাঝে মধ্যে কিছু প্রোডাক্টের প্রাইস আননেসেসারি বেড়েছে যেটা বাড়ার কথা না, এবং আপনি যদি রিজন গুলো দেখেন দেয়ার ইজ এ গ্রুপ অফ পিপল বিহাইন্ড ইট, দে আর ট্রাইং টু ডু ইট। সেই মানুষগুলোর কিন্তু দেখা যাচ্ছে যে মানে আমরা ওরকম ইয়েও করছি না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে ওই গ্রুপ অফ পিপল তারা কিন্তু এই কাজটা করছে। তো এই যে এই জিনিসটা হয়, এইটাকে আমরা বলে থাকি, এই ধরনের ঘটনাগুলো হওয়ার রিজনটাই হতে এটাই যে এই কনসেপ্ট আমার চলে আসে যে রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম আর রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইজ হ্যাপেন্স ইন আন্ডার দ্য ইনফ্লেশন। সো আমি যেহেতু যে টাকাটা আর্ন করার কথা না তার থেকে বেশি আর্ন করে ফেলছি, সো ওই টাকাটা হচ্ছে গিয়ে আপনার এই ইন্টারেস্টের কারণে অনেক ক্ষেত্রে ইনফ্লেশনটাকে আমাদের দেশে স্পেশালি আর্টিফিশিয়ালি অ্যারাইজ করা হয়। নাও দ্য থার্ড প্রবলেম ইজ লোয়ার রিয়েল জিডিপি অ্যান্ড ইন এমপ্লয়মেন্ট। সো বেসিক্যালি রিয়েল জিডিপি মিনস ইউ নো দ্য জিডিপি উইথ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ ইনফ্লেশন। সো ইটস আ কমন থিং না, হোয়েন দেয়ার ইজ প্রাইস লেভেল ইনক্রিজ উইচ মিনস আমি কি করব, আই উইল কনজিউম লেস অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, সো দ্যাট উইল এফেক্ট অন মাই জিডিপি, দ্যাট মিনস হোয়াট হ্যাপেন ইন দ্য রিয়েল সিনারিও। সো in when there is inflation there it impacts on the consumption pattern, so the producer will consume as much মানে যেটুকু না করলে না মানে আমি একটু এরকম ভাবো, so they are consuming as little as product they can consume, so that the thing is happened there their GDP for that economy, the GDP because consumption is one of the important indicator in GDP, so the GDP size or the consumption pattern or the GDP size shrink, so it creates the lower real GDP. Also when there is inflation, which means we are consuming less amount of product, that means the demand, overall demand, which means aggregate demand, will fall in that economy. So when the aggregate demand will fall, we need less amount of product to produce. So when we produce less amount of product, which means in the production process, the production line fall, that means the supply fall. So supply fall means we need less labor to produce them. So the level of employment, that means bekarotto jeta, seta kintu amar jeta hobe je eta barbe. কারণ কি যে ডিমান্ড কমে গেছে, ডিমান্ড কমলে সাপ্লাই কমবে, সাপ্লাই কমলে আমার প্রোডাকশন কম হবে,
প্রোডাকশন লাইনে আমার তখন কম মানুষ লাগবে, সো এমপ্লয়মেন্টটা লেভেল কমে যাবে, মানে আনএমপ্লয়মেন্টটা ইনক্রিজ করবে। সো দোজ আর সাম ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন। আমরা এই জিনিসটা কিন্তু এই জন্যই ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট একসাথে পড়ে, দুটো ইন্ডিকেটর। আচ্ছা, আর লাস্ট যেটা আপনার হচ্ছে কি প্রবলেম, এটা খুব মজার, দ্যাট ইজ বলছে যে ডাইভার্ট রিসোর্সেস ফ্রম প্রোডাকশন টু কনজাম্পশন, এরকম একটা বিষয়। ইয়েস, আমার এখন হচ্ছে গিয়ে ইনফ্লেশন বেশি, এখন আমি কি প্রোডাকশনে যাব না আমি হচ্ছে কি ওইটা দিয়ে কনজিউম করবো, মানে বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় যে আমি আগে তো চিন্তা করবো সার্ভাইভ করার কথা চিন্তা করবো, তারপরে আমি চিন্তা করব যে আমি হচ্ছে গিয়ে এই আমি আগে সার্ভাইভ করার চিন্তা করবো, তারপরে আমি চিন্তা করবো যে এই টাকা দিয়ে আমি হচ্ছে গিয়ে প্রোডাকশনে যাব কিনা। তো এক্সট্রিম লেভেলে ইনফ্লেশন চলে আসলে দেখা যায় যে মানুষ যেটা করে যে ওই যা অ্যাসেট আছে বা যে প্রোডাক্ট গুলো আছে, যেটা প্রোডাকশনের যে রিসোর্সেস গুলো আছে যেটা আসলে প্রোডাকশন পারপাসে ইউজ হতো, সেটা আসলে প্রোডাকশনের জন্য ইউজ না করে দে ইউজ ইট ফর দা কনজাম্পশন পারপাস, বিকজ তা তখন সার্ভাইভ করাটা আমাদের জন্য মেইন লক্ষ্য হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা দেখা যায় যে আমরা প্রোডাকশনটা মানে আমরা যেটাকে বলছিলাম যে সেই জায়গা থেকে আমরা দেখা যায় যে প্রোডাকশনে মানে আমরা রিসোর্সটাকে কনভার্ট করে প্রোডাকশনের দিকে নিয়ে যাচ্ছে, মানে প্রোডাকশনে না যে আমরা হচ্ছে কি রিসোর্সটা কনজিউম করে ফেলি। সো এই ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাকশন আরো ফল করে, অর্থাৎ প্রোডাকশনে রিসোর্সটা ইউজ না করে আমরা কিন্তু এটাতে চলে যাই। তো এরপরে চলে আসি সবচেয়ে ওর সিনারিও যেটা হয় যে ইনফ্লেশনে, সেটাকে আমরা বলে থাকি হাইপার ইনফ্লেশন, যেখানে ইনফ্লেশন রেট মোর দেন 50% হয়ে যেতে পারে। আচ্ছা, ইনফ্লেশন 50% এটাও তো বুঝবে না অনেকে। আচ্ছা, ইনফ্লেশন 50% হয়ে যেতে পারে, এটাকে আমরা হাইপার ইনফ্লেশন বলি। তো ইনফ্লেশন আমরা যদিও পড়াছি ইনক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল, এটা একটু বুঝে নেই যে ইনফ্লেশনটা কি। যেমন দেখবেন যে বাংলাদেশের এখন ইনফ্লেশন রেট মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং 6.4%, মোস্ট প্রবাবলি। আচ্ছা, আমরা একটা রাউন্ড ফিগারে চিন্তা করি, বাংলাদেশে এখন কারেন্ট ইনফ্লেশন রেট হচ্ছে 6%, উইচ মিনস আমার যে প্রোডাক্ট আছে সেটা কনজিউম মানে সেটা পারচেস করতে আমাকে 6% বেশি দাম দিতে হবে। সাপোজ আমি যদি বলি চালের কেজি 100 টাকা ছিল, সেটার দাম হয়ে যাবে 106 টাকা। সাপোজ যদি ডালের কেজি 50 টাকা ছিল, সেটার দাম হয়ে যাবে ধরেন 52 টাকা। মানে এভাবে যে প্রোডাক্টটাই হোক না কেন, সেটার দাম 6% করে বাড়বে। অর্থাৎ আপনি বললেন ম্যাডাম প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়বে, ইয়েস, ইনফ্লেশনের প্রবলেমটাই এটা। যে আমি ওই যে বলছিলাম যে মোবাইল ফোনের দাম ডাবল হয়েছে কিন্তু চালের দাম 7 গুণ বেড়েছে, এরকম না। প্রত্যেক ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই আমার ওই হারে বাড়বে। তাহলে আপনি চিন্তা করেন, যত ইনফ্লেশন বাড়বে আপনি কিন্তু সেম অ্যামাউন্টের প্রোডাক্টই কনজিউম করছেন, বাট আপনাকে ওই যে অতিরিক্ত ওই টাকাটা পে করতে হচ্ছে, মানে বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা আপনাকে পে করতে হচ্ছে। এই সিচুয়েশনটা আপনি কিন্তু ফেস করবেন ইফ দেয়ার ইজ ইনফ্লেশন। সো যেটা বলছিলাম যে যদি একটা দেশের ইনফ্লেশন রেট কোনো কারণে 50% আর মোর দেন 50% হয়ে যায় কোনো একটা ইকোনমি, এটা যদি ফেস করে ইটস কল হাইপার ইনফ্লেশন। আমাদের বই এটা সম্পর্কে বলছে। সো তারা বুঝেন কি মানে সিচুয়েশনটা কতটা ডিফিকাল্ট। চালের কেজি যদি এখন যেমন 70 টাকা, 60, 65, 70 এরকম, আমি খুবই ব্যাড ফিল করি, বিকজ রাইস হচ্ছে আমাদের একদম কোর প্রোডাক্ট, যেটা কনজাম্পশন ছাড়া আমাদের পক্ষে বাংলাদেশের মানুষের কিছু না হোক একটু ভাত খাবে, ভাত ডাল একটু সবজি মাছ, এই তো আমাদের খাবার। আমরা কি খুব মানে লাক্সারি লাইফ লিড করি তা না, কিন্তু খুব বেসিক খাবার দিয়ে আমরা মানে খুব বেসিক জিনিস আমরা খাই। তো সেই জায়গাগুলোতে যখন যদি চালের দাম বাড়ে, আলুর দাম বাড়ে, ভেজিটেবলস এর দাম বাড়ে, মানে এই সিনারিট গুলো না আসলে সার্ভাইভ করা যায় না। তো হাইপার ইনফ্লেশনে যদি হয়, তাহলে এখন বাংলাদেশে চালের দাম যদি এই যে এখনই এই জিনিসগুলো আমরা অনেক ফেস করছি, যে করোনাকালীন পরবর্তী সময়ে সিপিডির একটা ছিল যে বাংলাদেশে 2 কোটির মতো মানুষ আবারও দারিদ্র সীমার নিচে নেমে গেছে, অর্থাৎ তাদের পার ডে ইনকাম হচ্ছে $1 এরকম, এর নিচে চলে গেছে, মানে ফ্যামিলি এভারেজে যদি আপনি ইনকাম চিন্তা করেন এরকম এর নিচে চলে গেছে, $1.25 বা এর নিচে নেমে গেছে, এটাকে আমরা এক্সট্রিম পভার্টি বলি। তো এখন যেটা হচ্ছে যে চালের দাম যেভাবে বাড়ছে, এটা দিয়ে আমরা আসলে ইনফ্লেশনের এটা বুঝতে পারি। এখন আমাদের দেশে চালের মোটা চালের দাম মোস্ট প্রবাবলি 40 টাকা কেজি, মোটা চাল কিন্তু
খারাপ বলছে না, এটা যেহেতু ওই যে ইনফেরিয়ার গুড, আমাদের ইনকাম বাড়লে আমরা এই ধরনের প্রোডাক্ট কম কনজিউম করি, তো হয়তো আমাদের একটা কনসেপ্ট হতে পারে যে মোটা চাল খাচ্ছে, এটাকে আমরা হয়তো ব্যাড ইন্ডিকেটর হিসেবে নিচ্ছি না। তো মোটা চাল যেটা, সেটা খুবই, আমি আমি এই চালটা খুবই, মানে আমি বলবো যেটা ভালো, বিকজ এই চালটায় পুষ্টিগুণ ঠিক থাকে, এবং হচ্ছে গিয়ে আমাদের মানে এটার জন্য এক্সট্রা যে আমরা যে লাক্সারি অ্যাড করার জন্য ভ্যালু অ্যাড করছে, যে বেসিকলি যেটার জন্য, এটার জন্য যে এক্সট্রা কস্টিং, এই জিনিসগুলো এই চালে থাকে না, এটা দামও কম এবং এটা পুষ্টিগুণ বেশি। তো এই চালের কেজি, মোটা চালের কেজি কিন্তু খুবই কম হয়, 10-15 টাকা কেজি ছিল একটা সময়, তাই না? ইফ আই এম নট জি রং, এটার কেজি এরকমই 10-15 টাকা এরকম ছিল, এর বেশি না। তো সেই চালের কেজি এখন হয়ে গেছে হচ্ছে 40 টাকা। আম সরি টু সে, আমার খুবই মনটা খারাপ হয় যখন আমি এটা ভাবি যে বৃষ্টি হচ্ছে। আমি প্রথমে চিন্তা করলাম যারা ডে লেবার বা ডেইলি বেসিস এ আর্ন করে সেভাবে চলে, তো তার যদি আজকের আর্নিং না হয় সে কিভাবে চলবে? তো যে ধরেন সাপোজ রিক্সা বলা, তার পার ডে আর্নিং হচ্ছে গিয়ে 200 টাকা, না আরো কম হয়, অনেক মানুষ আছে পার ডে আর্নিং 100 টাকা, এই টাকায় তাকে সংসার চালাতে হচ্ছে। তাহলে 100 টাকা যদি আর্নিং হয়, আমার তো 1 কেজি চালে একটা 5 জন মানুষের সংসার কি চলবে? অসম্ভব। তো 1 কেজি চালের দাম যেখানে ছিল 10 টাকা, 15 টাকা, আচ্ছা 20 টাকা, সেই চাল এখন হয়ে গেল 40 টাকা, তাহলে সেই মানুষটা চাল কিনতেই তার অর্ধেক ইনকাম নাই, আরো তো কিছু লাগে। তারপরে আছে হচ্ছে গিয়ে আপনার শেল্টারটা, খুব একটা বেসিক নিড, আমার শেল্টার কই, আমার ক্লোথ কই, কিছু অসুস্থ হলে একটু হলেও তো হেলথ কেয়ার লাগে। আমি এডুকেশন একদম বাদই দিলাম, এডুকেশন মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট, মানে নিজেকে ওই রকম একটা জায়গায় দাঁড় করার চিন্তা করেন, যদি ইনফ্লেশন হয় বা ইকোনমি আনস্টেবল হয়, কি পরিমাণ ইম্প্যাক্ট পড়ে এই ধরনের লোয়ার ইনকাম পিপলদের। তো এগুলো ভাবলে একটু মনটা খারাপ হয়ে যায়, আসলে ওনারা কিভাবে সার্ভাইভ করে। এখন আপনি বলতে পারেন, ম্যাডাম আমার তো আসলে কিছু করার নেই, আই এম নট দ্য পলিসি মেকার, সো এখানে আমি আপনি আমাদের জায়গা থেকে, আমরা যেটা করতে পারি, আমরা হয়তো নিজেদের জায়গা থেকে ইথিক্যালি ড্রিভেন থাকতে পারি, আমরা আমাদের মানে আমরা যদি আমাদের জায়গা থেকে যদি আমরা করাপশনটাতে না যাই, তাহলে সেক্ষেত্রে ইনফ্লেশন বা যে প্রবলেম গুলো, যেটা কারণে ইকোনমিতে ইনফ্লেশন, মানে ইকোনমিতে যে নেগেটিভ ইম্প্যাক্ট আছে তা না, পজিটিভ ইম্প্যাক্টও আছে। তো যে মানে এক্সট্রিম ইনফ্লেশন হলে, যেটাকে আমি হাইপার ইনফ্লেশন বলছি, এই ধরনের কেসে যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো হয়, সেগুলো হয়তো আমরা অনেকাংশে কমাতে পারবো। সো নাও লেটস টক অ্যাবাউট হাউ উই ক্যান ক্যালকুলেট দ্য ইনফ্লেশন। এই যে বললাম যে আমরা একটা আসলে প্রোডাক্ট ধরে ক্যালকুলেশন করতে পারছি না, সো ফর দ্যাট পারপাস আমাদের যেটা দরকার, যে আমরা হচ্ছে কি কয়েকটা অ্যাপ্রোচ, মানে কয়েকটা ফর্মেট আছে, সেটা দিয়ে আমরা আসলে ক্যালকুলেশন করবো। সো সেটাতে চলে যাই, দ্য সো উই ক্যান ক্যালকুলেট দ্য ইনফ্লেশন বাই টু ওয়ে। One is CPI, which is called Consumer Price Index. Another one is called PPI, Producer Price Index. So Consumer Price Index or CPI, it's the widely used method to calculate the inflation rate. So we are using this these approaches too. So to calculate the CPI, first of all, so let's see the definition of CPI. So CPI means, যে কি বলছে, সিপিআই হুইচ মেজার্স দ্য অ্যাভারেজ অফ দ্য প্রাইসেস পেইড বাই দ্য আরবান কনজিউমার ফর এ ফিক্সড বাস্কেট অফ কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেস। সো দে আর সেইং দ্যাট সিপিআই ইনফ্লেশন আর সিপিআই দ্যাট ক্যান বি ক্যালকুলেটেড বাই দিস ওয়ে, হুইচ মিনস দ্য অ্যাভারেজ, ইট উইল ক্যালকুলেট দ্য অ্যাভারেজ কনজাম্পশন প্যাটার্ন অফ দ্য কনজিউমার। আমরা অ্যাভারেজে যে কনজাম্পশনটা করছি সেই প্যাটার্নটা ক্যালকুলেশন করবো, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা আমাদের ইনফ্লেশনটা ক্যালকুলেশন করে আসবো। তো এখন আসি যে হোয়াটস দ্য অ্যাভারেজ কনজাম্পশন প্যাটার্ন। সো ইউজুয়ালি আমরা যখন সিপিআই ক্যালকুলেশন করতে যাই, সিপিআই ক্যালকুলেশনে 3টা স্টেপ আছে, একটু বলে নিই তারপরে যাচ্ছি। CPI ক্যালকুলেশনের জন্য উই নিড এ মার্কেট বাস্কেট, আমাদের একটা মার্কেট বাস্কেট দরকার হয়। আফটার দ্যাট উই ক্যালকুলেট দ্য কস্ট অফ দ্যাট সিপিআই বাস্কেট ফ্রম ডিফারেন্ট সার্ভে, কিভাবে করবো সেটা বলবো। দেন উই ক্যালকুলেট দ্য সিপিআই ফর ইচ ইয়ার, অ্যান্ড ফ্রম দ্যাট উই ক্যান ক্যালকুলেট দ্য ইনফ্লেশন রেট। সো হিয়ার দ্যার ইজ দ্য ফর্মুলা, দ্যাট ইজ first of all we find out the cpi basket, then we calculate the cost of cpi basket. From this table we calculate the cost of cpi basket, that means basket costing ta ber korechhilam,
then we calculate the CPI for each year from this formula, that is CPI is equal to cost of CPI basket at current price divided by cost of CPI basket at base price into 100. After find out that, we calculate the inflation rate from this formula, CPI of this year minus CPI of last year divided by CPI of last year multiplied by 100. Here is we don't use the base year here. Here we use the last year. So এভাবে আমরা ক্যালকুলেশন করি। তো এখন আসলে দেখি যে CPI টা কি এবং CPI এর ক্যালকুলেশন গুলো কি করা যায়। তো আমি যেটা বলছিলাম যে CPI মানে হচ্ছে কি একটা এখানে আরবান কনজিউমার বলেছে, আমি এটা একটু মেন করি। এখানে আসলে আমরা CPI ক্যালকুলেশনের সময় আরবান কনজিউমারদের ডিরেক্টলি ক্যালকুলেশনের আন্ডারে নিয়ে আসি। আরবান কনজিউমারদের প্যাটার্নটা ধরা ইজি বলে হয়তো আরবান কনজিউমার বলছে, বাট আমরা আসলে ওভারঅল কনজিউমারদেরই এখানে ক্যালকুলেট মানে ওভারঅল কনজিউমারদেরই আমি আসলে এখানে কাউন্ট করি। সো CPI ক্যালকুলেশনে যেটা হয় যে আমরা একটা হচ্ছে গিয়ে মানে আমরা CPI টাকে বলছি যে আমাদের একটা মার্কেট বাস্কেট থাকবে, সেই মার্কেট বাস্কেটটা আর জন্য আমরা এভারেজে যে পেমেন্টটা করছি সেটাই হচ্ছে কি আমাদের CPI। এটা মানে মানে আমরা সেখান থেকে আমরা CPI টাকে ক্যালকুলেশনে যাচ্ছে এরকমই আমরা বলছিলাম। সো যেটা হচ্ছিল সেটা হচ্ছে গিয়ে যে যেটা হচ্ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমরা সরি, সো এখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন CPI ক্যালকুলেশন করছিলাম একটা মার্কেট বাস্কেট বের করি, মার্কেট বাস্কেটে কি ধরেন আমরা যখন কোনো সুপার শপে যাই তখন যেটা হয় যে আমরা কিন্তু হচ্ছে গিয়ে আমরা যখন কোনো সুপার শপে যাই আমাদের কি হয় যে আমরা একটা বাস্কেটের মতো নেই, সে বাস্কেটে আমাদের যা যা লাগে সেটা আমরা পারচেস করে নিই। এভাবে সুপার শপে যাই আমরা পারচেস করি না, কি করি আমরা একটা বাস্কেট নেই হাতে। ধরেন আপনি এখন আপনাদের ইউনিভার্সিটি অপোজিটে একটা ওই যে সুপার শপ আছে, আমরা একটা বাস্কেট নিলাম, নিয়ে যা যা লাগছে ঠিক ঠিক ওরকম একটা বাস্কেট। এখানে চিন্তা করেন যে আপনি একটা সুপার শপে গিয়েছিলেন, আপনার হাতে একটা বাস্কেটের মতো আছে, সেই বাস্কেটে আপনার যা যা লাগছে সেখান থেকে আসলে CPI টা ক্যালকুলেশন। তো বাংলাদেশে বেসিস এর একটা আমি একটা ইনভিজিবল বাস্কেট চিন্তা করলাম, তো বাংলাদেশে বেসিস এর একটা ইনভিজিবল বাস্কেট চিন্তা করলাম, সেই বাস্কেটে আপনি যা যা কনজিউম মানে আছে, যেমন সেখানে আমার হাউজিং আসবে, সেখানে আমার ফুড আসবে, আমার ট্রান্সপোর্টেশন কস্ট আসবে, আমার এডুকেশন আসবে, হেলথ কেয়ার আসবে। সো আমি বাংলাদেশের বেসিসে এরকম একটা CPI বাস্কেট নিব এবং এটা 100 একটা ওয়েটেড সাম চিন্তা করবো, এটা 100% এর ভিতরে। যেমন এখানে আমরা USA এর CPI বাস্কেটটা দেখছি, তো এরকম বাংলাদেশের CPI বাস্কেট হবে। তো USA CPI বাস্কেটটা একটু বুঝি, তারপরে আমি বাংলাদেশটা কেমন হতে পারে সেটা নিচ্ছি। সো USA CPI বাস্কেট আমরা যদি দেয়ার স্পেন্ডিং ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট ইজ 42% ফর দেয়ার হাউজিং পারপাস, তাদের হাউজিং লোন থাকে যেহেতু হাউস ওইটা, তো সেটার জন্য তারা 42% হাউজিং পারপাসে স্পেন্ড করছে। দেন 17% ফর ট্রান্সপোর্টেশন, 15% ফর ফুড অ্যান্ড বেভারেজ। এখানে একটু বলার বিষয় আছে, সেটা হচ্ছে ওদের বেভারেজটা অ্যাড করেছে আমাদের, কিন্তু মানে ওরা ওদের দেশে যেটা কনজাম্পশন প্যাটার্ন সেখানে ওরা বেভারেজ কনজিউম করে, আমাদের দেশে যদি কনজাম্পশন প্যাটার্নে যে আমরা এই আমরা এতটা বেভারেজ কনজাম্পশনে যাই না, ওদের মেডিকেল কেয়ারও বেশ ভালো একটা হচ্ছে গিয়ে কনজাম মানে স্পেন্ডিং আছে, দ্যাট ইজ 7%। দেন রিক্রিয়েশন সেখানে আমরা 6% স্পেন্ড করছি ইউএস এর ইকোনমি, এইভাবে অনেকগুলো দিয়েছে। তো আমি এখন আসি আমাদের দেশের হলে আসলে কিরকম হওয়া উচিত ছিল, বাংলাদেশে কনজাম্পশন প্যাটার্ন আমরা যখন দেখব আমরা দেখব যে স্পেন মোর ফর ফুড পারপাস, আমাদের দেশে ফুডের প্রাইস যেহেতু বেশি আমরা ফুডে একটা বেশ বড় অ্যামাউন্টের কস্ট মানে স্পেন্ড করে থাকি। এখন আসি ইউএস এর ফুড মানে এটা ইকোনমি টু ইকোনমি ভ্যারি করবে, সো ইউএস এর ফুড প্যাটার্ন আমাদের ফুড প্যাটার্ন সেম না। তো আমি আমাদের দেশের ফুড প্যাটার্ন ওয়াইজ অ্যাভারেজে যতটুকু কনজিউম করব সেখান থেকে কিন্তু আমরা CPI ক্যালকুলেশন হয়। যে সাপোজ আমি কনজিউম করি কি, আমি যে বলছিলাম যে আমাদের আমরা কনজামশনে আমাদের প্যাটার্ন যদি দেখি, আমরা একটু ভাত খাচ্ছি সাথে একটু ডাল, সো রাইস, দেন সেখানে পোটেটো, দেন সাম অয়েল, সুগার, সল্ট, এগুলো হচ্ছে কি ফিশ, এগুলো হচ্ছে আমাদের ফুড যখন আমরা আসবো সেখানে ক্যালকুলেশন আসবো। বাট ইউএসএ তারা কিন্তু তাদের দেশে কিন্তু রাইস কনজাম্পশন, তারা ব্রেড টাইপের আইটেম কনজিউম করে, তো তারা ওখানে কিন্তু আমরা রাইসের ইনস্টেড আমরা দেখবো হচ্ছে হুইট চলে আসবে।
তো ওদের দেশের ওয়াইজ কিন্তু আমি চিন্তা করলো যে সিপিএ বাস্কেট একরকম হবে, আমাদের দেশে হবে। তারপরে আমাদের দেশে হেলথ কেয়ার, আমরা হেলথ কেয়ারের বিষয়ে আমাদের কি, যে আমরা একদম এক্সট্রিম লেভেলের সিক না হলে আমরা ডক্টরের কাছেই যাই না। আমাদের হেলথ কেয়ার নার্স সিস্টেমটা হচ্ছে এরকম। সো হেলথ কেয়ারে যেটা হবে যে সেটা হচ্ছে গিয়ে যে আমরা খুব হেলথ কেয়ারে যেটা হবে যে আমাদের ওদের যতটুকু স্পেন্ডিং আছে তার থেকেও আমাদের অনেক কম স্পেন্ড হবে। সো আমাদের সিপিএ বাস্কেট কুড বি ডিফারেন্ট। দেন ফর ট্রান্সপোর্টেশন পারপাস উই স্পেন্ড মোর, ওদের তো পার্সোনাল কারই থাকে, মানে ওদের দেশে পাবলিক ট্রান্সপোর্টের কনসেপ্টেই সেভাবে নাই, ওদের পার্সোনাল কার থাকে, ওরা সেভাবে হচ্ছে গিয়ে ওদের কনজামশনটা হয়। তো আমাদের দেশে তো তা না, আমাদের দেশে কনজামশনে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে পার্সোনাল কার কনসেপ্টটা আমাদের মধ্যে নাই বলতে গেলে। তো আমরা কিন্তু হচ্ছে গিয়ে প্রচুর ট্রান্সপোর্টেশনের জন্য স্পেন্ড করি। দেন আমাদের হাউজিং অনেক কস্টলি, চিন্তা করে দেখেন। আমাদের একটা সার্ভে তে দেখা গিয়েছিল, পর আমি হিসাব করে দেখলাম ইটস ট্রু, একটা সার্ভে কন্ডাক্ট করেছিল বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, সেখানে দেখা গিয়েছিল যে ঢাকা শহরে বা আরবান এরিয়াতে আমরা যা আর্ন করি সেটার অলমোস্ট 60% হচ্ছে কি আমাদের হাউজিং, মানে আমাদের হচ্ছে গিয়ে আপনার রিয়াতে খরচ হয়ে যায়, যেটাকে বলা যায় যে বাড়ি ভাড়া দিতে। ঢাকা শহরে স্পেশালি মানে বা আরবান এরিয়া গুলোতে বাড়ি ভাড়া দিতে খরচ হয়েছে। এবং আমি এটা রিয়েলি ফিল করেছি, ঢাকা শহরে একটা ছোট্ট রুমেও যদি এক রুমের ফ্ল্যাটে আপনি থাকতে চান, এটার ভাড়া কতটুকু হতে পারে, মানে এক রুমের একটা ফ্ল্যাট, জাস্ট একটা রুম আর আদার্স মিনিমাম, মিরপুরে হচ্ছে বাড়ি ভাড়া কম। তো আও মিরপুরে তো হিসাব পাঁচ, করলাম ম্যাম মিরপুরে বেশি, মিনিমাম 4-5 হাজার টাকা। হ্যাঁ ওইটাই বলছিলাম, মিনিমাম 4, মানে আমি কম্পারেটিভলি বলছি মিরপুরে কম বাড়ি ভাড়া, জি মানে আপনি যদি উত্তরার সাথে কম্পেয়ার করেন বা বনানীর সাথে কম্পেয়ার করেন সেই তুলনায় কম। তো মিনিমাম 4-5 হাজার টাকা হচ্ছে কি একটা একটা রুমের ভাড়া। এখন 4-5 হাজার টাকা, এবং এটা নিশ্চয়ই বুঝতে পারছেন 4-5 হাজার টাকা যে বাসা বলছি, এক রুমের বাসা আসলে আপনি পাবেন না, মানে তার সাথে যে আপনার যে আদার্স যে ফ্যাসিলিটিস গুলো লাগবে সেগুলো হয়তো আমরা পাবো না, কিচেন বা আদার্স এরকম পাবোই না 4-5 হাজার রুমের একটা বাসা থেকে, শেয়ার পারপাসে যেতে হবে। তো তো তাহলে বুঝেন কি পরিমাণ কস্টলি। তো এখন একটা যদি আমি নর্মালি একটা রুমের বাসার কথা চিন্তা করি এবং সেখানে যদি যে বললাম কিচেন এন্ড আদার বেনিফিট নিয়ে চিন্তা করি, তাহলে এটা কস্ট মিনিমাম 10,000 টাকা মিরপুরেই পড়ে। তো 10,000 টাকা আমার হচ্ছে গিয়ে বাড়ি ভাড়াতে চলে যাচ্ছে, মানে আমার থাকার জন্য শেল্টার। তো এখন চিন্তা করি যে আমরা অ্যাজ এ ফ্রেশার, আমি যখন জব স্টার্ট করব, কতজনের ইনকাম আছে যে মান্থলি 25,000 বা 30,000 ইনকাম করে একদম স্টার্ট আপে, চিন্তা করে দেখেন তো। আছে খুব, মানে আমি বলছি না পায় না, অনেকেই আর্ন করে, ভালো আর্ন করে, হম mm-hmm. কিন্তু মানে একদম মানে স্টার্ট আপে আপনার হচ্ছে গিয়ে এই ইনকামটা, একটা ভালো ইনকাম করাটা ইটস রিয়েলি ডিফিকাল্ট। তো যেটা হয় যে আপনি যদি, সরি আলহামদুলিল্লাহ, সো আমি নিজেই যখন হচ্ছে গিয়ে আমি যখন ফার্স্ট জব স্টার্ট করি, আমি আসলে অনেক আর্ন করতাম যখন স্টুডেন্ট ছিলাম, অনেক টিউশনই করাতাম, সো অনেক আর্নিং ছিল। জব সেক্টরে এসে আমি দেখলাম আমি কম আর্ন করছি। তো আমি তখন এটা ফিল করেছিলাম, আমি দেখেছিলাম যে আমার যে ইনকাম, আমার যদি এমন হতো যে আমি আব্বু আম্মুর সাথে থাকি না, আমাকে আলাদা থাকতে হয়, মানে আমি জাস্ট, আমার ফ্যামিলি ঢাকায় থাকে না, আমি আলাদা থাকি, আমি ইনকামে ঢাকা শহরে সার্ভাইভ করতে পারতাম না, মানে আমার, আমি এরকম ফিল করেছিলাম যে ইন মানে এতই মানে মানে ঢাকা সিটিতে প্রাইস লেভেল গুলো এতই বেশি। সো যেটাতে আমি ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে ওই যে আমি বললাম যে সার্ভেতে দেখা গিয়েছে যে 10,000 মানে 60% আমরা যে ইনকাম করছি তার 60% হচ্ছে গিয়ে আমরা আপনার হচ্ছে স্পেন্ড করছি আপনার এই ইয়ার জন্য। ইটস ট্রু, আমরা আসলে এরকম স্পেন্ড করে থাকি। তো যেটাতে ছিলাম সেটা হলো যে তাহলে আমরা যদি এইভাবে স্পেন্ড করতে থাকি, তাহলে আমাদের দেশের এই মার্কেট বাস্কেটটা কেমন হবে। আমাদের দেশে মার্কেট বাস্কেট ডেফিনেটলি ইট উইল ডিফার টু USA's অর ইউরোপিয়ান কান্ট্রিজ মার্কেট বাস্কেট। সো আমাদের দেখা যায় যে হাউজিং এ আমরা হয়তো, এখানে ওরা দেখা যাচ্ছে 42%, এখানে আমাদের পারপাস আমরা যদি বানাতে সেটা হয়তো 60, মোর দেন 60% চলে যাবে। দেন আর একটা আমি যে বললাম যে যে ক্যালকুলেশন, এটার আর একটা ক্যালকুলেশন আসলে, তারপরে আমাদের বড় কনজামশন হচ্ছে গিয়ে ফুড,
আর দ্য ফুডেও যে পরিমাণ যায় এরকমই 50-60%। সো তাহলে তো আমরা ডিসেভিংস এ থাকার কথা, আসলে আমরা সার্ভাইভ করার কথা না, আমরা কিন্তু আসলে ওরকমই একটা সিচুয়েশনে যে আমাদের দেশে কিন্তু ওভারঅল যে সেভিংস এর যে পোর্শন পার মানে পার ক্যাপিটে ইনকামের মতো পার পার্সন এ যে আমি যদি সেভিংস এর এটা যাই, সেখানে কিন্তু এটার অ্যামাউন্টটা খুবই পুয়ার। বিকজ আমরা আসলেই যেটাকে বলছি যে আমাদের আমরা আমরা ইনকাম যা আর্ন করি সেটা ওই জায়গায় আমাদের স্পেন্ড হয়ে যায়, আমাদের সেভিংস এর জায়গাটা থাকে না। তো সেক্ষেত্রে আমরা আসলে চাইলেও আমরা সেক্ষেত্রে চাইলেও একটা ভালো পজিশন ভালো কন্ডিশনে আমরা যেতে পারছি, এটাই এসে বলতে চাচ্ছিলাম। তো যেটাতে ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা তাহলে আমাদের দেশে মার্কেট বাস্কেটটা কিন্তু ডিফারেন্ট হবে। তো প্রথমে এরকম একটা ইনভিজিবল মার্কেট বাস্কেট, এখানে একটা কালারফুল এটা দিয়ে জাস্ট বুঝে যে ওয়েটেড সাম দিয়ে এরকম একটা ইনভিজিবল মার্কেট বাস্কেট আমরা চিন্তা করে নিব। তারপরে আমরা একটা মান্থলি সার্ভে করবো, এই সার্ভে আপনার কষ্ট করে করতে হবে না, এই মান্থলি সার্ভে গভর্নমেন্ট করবে। তো আমরা একটা মান্থলি সার্ভে করবো, অর্থাৎ সাপোজ ধরেন আপনি হাউজিং পারপাসে জানুয়ারিতে কত স্পেন্ড করলেন, ফেব্রুয়ারিতে কত করলেন, এইভাবে প্রত্যেকটা কনজিউমার কতটা স্পেন্ড করছে এইভাবে একটা মান্থলি সার্ভে করা হয়। সেই সার্ভেটা থেকে পরবর্তীতে যেটা হয় যে আমরা একটা ওয়েট মানে আমরা আমরা যেটাকে বলে যে একটা ওয়েটেড সাম নিয়ে আসি। কিভাবে, যে ধরেন আমি পার মান্থ জানুয়ারিতে হয়তো 10,000 খরচ করলাম, ফেব্রুয়ারিতে করলাম 20,000, আবার মার্চে যে সেটা 15,000 হলো। তো 3 মান্থের এভারেজ বের করা যায় না, ঠিক একইভাবে 1 বছরের এভারেজটা আসলে আমরা বের করি। এভাবে প্রত্যেকটা কনজিউমারের ওই মার্কেট বাস্কেট ওয়াইজ তার কনজাম্পশন মানে কনজাম্পশন প্যাটার্ন ওয়াইজ অবশ্যই একটা ফিক্সড বাস্কেট থাকবে। এবং সেই ফিক্সড বাস্কেটে আবারও বলি, এখানে আমি কোনো লাক্সারি প্রোডাক্ট আনবো না, আমি আমাদের বেসিক নিডের সাথে রিলেটেড করে এখানে প্রোডাক্টটা আনবো। তো সেটার সাথে রিলেটেড করে আমরা হচ্ছে গিয়ে আপনার সেটার সাথে রিলেটেড করে হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলা যায় যে আমরা আমাদের মার্কেট বাস্কেটটাকে চিন্তা করব। এবং সেখান থেকে আমরা সিপিআই টা ক্যালকুলেশন করলাম, সিপিআই টা যখনই ক্যালকুলেশন আমার হয়ে গেল মানে ওই যে ক্যালকুলেশন হয়ে গেল, তখন হচ্ছে গিয়ে মানে সিপিআই সরি সিপিআই ক্যালকুলেশন মানে হচ্ছে সিপিআই এর কস্টিংটা যখন আমরা ক্যালকুলেশন করে ফেললাম, আফটার দ্যাট আমরা হচ্ছে গিয়ে কস্ট সিপিআই বাস্কেটে কস্টিংটা যখন পেয়ে যাবো, তখন আমরা বের করবো হচ্ছে গিয়ে কস্ট অফ সিপিআই অফ ইচ ইয়ার, আমরা প্রত্যেকটা বছরের সিপিআই টা ক্যালকুলেশন করবো। তো এই ফর্মুলাটা একটু লিখি, সিপিআই ইজ ইকুয়াল টু কস্ট অফ সিপিআই বাস্কেট অ্যাট কারেন্ট প্রাইস, দ্যাট মিনস কারেন্ট ইয়ার, অ্যান্ড ডিভাইডেড বাই কস্ট অফ সিপিআই বাস্কেট অ্যাট বেস ইয়ার প্রাইস। তো এই দেন ইট উইল বি মাল্টিপ্লাই বাই 100। এই ফর্মুলা থেকে আমরা হচ্ছে গিয়ে সিপিআই মানে পার ইয়ার এর সিপিআই বের করব। যখন আমার পার ইয়ার এর সিপিআই বের হয়ে যাবে, তারপর আমরা আর একটা ফর্মুলা লিখবো। তার আগে এই ফর্মুলাটা একটু লিখে নিই। আই হোপ লিখেছেন। তো যেটা হবে যে এই ফর্মুলাটা থেকে আমরা দেন সিপিআই ক্যালকুলেশন করব, মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা পেয়ে যাবো। যেই কনজিউমার প্রাইস ইন্ডেক্স পেয়ে যাবো, তখন দেন আমাদের পরবর্তী আর একটা ফর্মুলা আছে ইনফ্লেশন রেট। এখানে দেখেন সিপিআই যখন ক্যালকুলেশন করছেন, ফর্মুলাটার দিকে আরেকবার তাকান, দেখেন ওখানে আমরা কিন্তু আপনার রিয়াকে নিয়ে আসছি, মানে ওটাকে যেটা বলে যে আমরা বেজ ইয়ারটাকে ক্যালকুলেশন করছি। বাট যখন আমরা ইনফ্লেশন রেট ক্যালকুলেশনে যাচ্ছি, এখানে বেজ ইয়ার কোনো ইম্পর্টেন্স রাখে না, এখানে হচ্ছে কি আমরা ক্যালকুলেশন করছি আপনার ইয়াটাকে, যেটাকে বলা যায় যে লাস্ট ইয়ারের প্রাইসটাকে আমরা এখানে মানে এখানে ইম্পর্টেন্স দিচ্ছি। সো ইনফ্লেশন রেট ক্যালকুলেশন হয় এইভাবে যে সিপিআই অফ দিস ইয়ার ডিভাইডেড বাই মাইনাস সিপিআই অফ লাস্ট ইয়ার মাইনাস সিপিআই অফ লাস্ট ইয়ার। অর্থাৎ ইনফ্লেশনে কিন্তু এখানে একটা মানে একটা বড় চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, যে আমরা জেনে আসছি মানে আমরা এর আগে যে ক্যালকুলেশন গুলো করেছি বড় ক্যালকুলেশন, স্পেশালি জিডিপি ক্যালকুলেশন, সেখানে আমরা দেখেছি যে বেজ ইয়ারটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এখানে আমরা দেখলাম যে বেজ ইয়ার টোটালি বলতে গেলে শিফট ডিলিট, বেজ ইয়ারটা নাই যখন আমরা ইনফ্লেশন ক্যালকুলেশন করছি। তো এইভাবে আমরা আসবো। তো এই ফর্মুলাটা একটু লিখে নিই, বুঝাবো ডেফিনেটলি, তার আগে একটু লিখে নিই।
তো এবারে এটা বোঝার জন্য মানে ক্যালকুলেশনটা কিভাবে করছে এটার জন্য আমি হচ্ছে গিয়ে একটা একটা ওয়ার্ড ফাইল আছে আগের মতোই, যে আমরা যখন একটা ক্যালকুলেশন করছিলাম ওরকম একটা ওয়ার্ড ফাইল আমার করা আছে। তো এরকম একটা ওয়ার্ড ফাইল থেকে আমরা করবো। তো এখানে দেখেন আমি একটা যেটা হয়েছে যে একটা টেবিলের মতো দিয়েছি, যেমন আমরা হচ্ছে গিয়ে জিডিবি ক্যালকুলেশনও একটা টেবিলের মতো দিয়ে দিতাম, সেরকম একটা টেবিল এখানে আছে, সেখান থেকে আমরা আসলে ক্যালকুলেশনে যাব। তো যেটা বলতে চাচ্ছিলাম যে জিডিবি ক্যালকুলেশনের সময় আমরা টেবিল দিয়েছি, আমি বলেছিলাম যে এটা চাইলে ডিসক্রিপশনেও যাওয়া যায়, কিন্তু দেখা যায় যে জিডিবি যখন ক্যালকুলেশন করছি ওটার ওটা যেমন ডিসক্রিপশন দিলে অনেকে বুঝতে পারবে না, এই ঠিক একইভাবে ইনফ্লেশনেও একই প্রবলেম, যে আমরা যদি এটাকে বর্ণনা দেই ডিসক্রিপশনে যাই তাহলে দেখা যাবে যে আমরা আসলে অনেকেই বিষয়টা ধরতে পারবো না। তো ওই কারণে হয় যেটা আমরা হচ্ছে গিয়ে সাথে সাথে একটু টেবিল আকারে ইনফরমেশন গুলো দিই, সো ইট বিকামস ইজিয়ার ফর আস টু ফাইন্ড আউট, জাস্ট লাইক দ্য এক্সেল এক্সেল ফাইল। সো হিয়ার উই ক্যান সি দ্য দেয়ার ইজ সাম প্রোডাক্ট লাইক চকলেট অ্যান্ড আইসক্রিম। তারপর একটু একটু টেবিলটা একটু দেখি কি লিখেছে, একটু পড়ি, একটু নিজেরা পড়ি। সো এখানে কিন্তু আমি বেজিয়ারটা মেনশন করেছি, এটা একটু বলে দিলাম, সেটাও দেখি। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছিলেন যে এখানে 3-4টা বছর দেওয়া আছে, 4টা বছর দেওয়ার পরে আমি যেটা বলেছি প্রত্যেকটা বছরে দেখেন কনজামশন বান্ডেলটা সেম। কনজামশন বান্ডেল মানে ওই যে বলছিলাম যে আমি কতটুকু কনজিউম করব সেটা কিন্তু সেম, বলছে যে 5 বক্সেস অফ চকলেট অ্যান্ড 3 বক্সেস অফ আইসক্রিম। ছাত্রদের মনে আছে আমরা যখন সিপিএ ক্যালকুলেশনের জন্য আমি যে স্টেপ গুলো বললাম, প্রথম স্টেপে বলছিলাম যে বাস্কেটটা আমরা হচ্ছে গিয়ে ফিক্স ধরে নিব যে বাস্কেট যত কতটুকু কনজিউম করছে, তাই যদি হয় তার মানে কি আমার তো কনজাম্পশন বান্ডেলটা সেম থাকবে, যে আজকের জন্য এটা নেক্সট ইয়ারের জন্য আর একটা, এইভাবে কিন্তু যাবে না। তো এটার জন্য হলেও আমরা কিন্তু সেখানে এটাই দেখতে পাচ্ছি যে আমরা এখানেও আপনার হচ্ছে যে আমরা একটা ফিক্স বাস্কেট চিন্তা করে নিয়েছি, এখানে 2টা প্রোডাক্ট দিয়ে বোঝানোর জন্য নিয়েছি, আমরা তো বাস্তবে এরকম শুধু 2টা প্রোডাক্ট দিয়ে কাজ করব না, আমরা এখানে একটা বড় বাস্কেট নিব। দেন প্রত্যেক বছরের আমি এখানে এটা হচ্ছে প্রাইস লেভেল দিয়ে দিয়েছি। প্রাইস লেভেল দেওয়ার পরে সেখান থেকে আমরা যেটা করব যে প্রত্যেক বছরের ওই যে বললাম কারেন্ট প্রাইস এবং বেজ ইয়ার প্রাইসে আমরা এটাকে কিন্তু প্রাইসটা ক্যালকুলেশন করে নিব, প্রাইসটা ক্যালকুলেশন করব। দেন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে আমাদের যেটা হবে যে আমাদের যেটা হবে যে সেটা হচ্ছে আমাদের কনজাম্পশন প্যাটার্ন আসবো এরকম। তো তাহলে চলে যাই। তো প্রথমে আমরা যেটা করলাম যে সিপিআই বাস্কেট অর্থাৎ বাস্কেটের কস্টিং বের করতে হবে, তো আমরা সেখানে চলে গেলাম। তো আমরা প্রথমে বের করেছি যে কস্ট অফ সিপিআই বাস্কেট অ্যাট 2015, আমরা 2015 সালে কস্ট অফ সিপিআই বাস্কেট বের করেছি। দেখেন এখানে আমি একটা টেবিলের মতো করেই করার চেষ্টা করেছি, তাতে আমার জন্য ইজিয়ার হয়েছে। তো আমি প্রথমে এখানে এই জন্য নিয়েছি হচ্ছে গিয়ে আইটেম, আইটেমের পরে দেখেন আমরা নিয়েছি হচ্ছে গিয়ে কোয়ান্টিটি, প্রাইস, দেন কস্ট অফ সিপিআই। কিছুই করিনি, যে প্রোডাক্ট গুলো আমার যে কনজাম্পশন বান্ডেলে দেওয়া ছিল সেটাই রেখেছে, যে চকলেট অ্যান্ড আইসক্রিম, দেন ফিক্স এটার প্রাইস দেওয়া ছিল, যেমন 2015 এর প্রাইস অফ চকলেট ওয়াজ $3.25 and price of ice cream was $2.5, so সেটা সেভাবে আমি হচ্ছে গিয়ে বসালাম। বসানোর পরে just simple multiplication করেছি, so ice cream এর জন্য যেটা chocolate এর জন্য যেটা হচ্ছে যে price টাকে quantity এর সাথে multiply করেছি, আবার ঠিক একই ভাবে chocolate এর জন্য price টাকে quantity দিয়ে multiply করেছি। So cost of CP is like this, quantity times price, এভাবে আমরা price times quantity আমরা এভাবেই কিন্তু পেয়েছি। যেমন for chocolate এই যে $3.25 into 5 quantity, for ice cream $2.5 into 3, এভাবে। Then আমি এখান থেকে এটা একটা ভ্যালু পেয়েছি, ভ্যালুটা পেয়ে প্রাইসটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে, জাস্ট একটু ঝটপট এটা তুলে ফেলি। সো এইভাবে আমরা প্রত্যেকটা ইয়ারের হচ্ছে গিয়ে কস্টিংটা বের করতে হবে, কস্ট অফ সিপিএ বাস্কেট বের করে দিতে হবে। যেমন 2015 এরটা বের করলাম, এখানে নিচে 2017 এরটা বের কর, 2017 এরটাও একইভাবে,
জাস্ট আইসক্রিম চকলেট এভাবে বসে, তাতে বলতাম যে ম্যাডাম আপনি এরকম টেবিলের মতো করে নিয়েছেন, এটা করলে আমার জন্য ইজিয়ার হয়েছে, এই কারণে আমি এভাবে করেছি, এবং এই আইডিয়া ডেফিনেটলি আমি আপনার বই থেকে পেয়েছি। পার্কিনের বই এভাবে করা, ম্যানকির বই আবার এইভাবে সুন্দর করে টেবিল দিয়ে ক্যালকুলেশন করা নেই। তো দেন 2017 আমরা সেম কাজটাই করেছি, আপনার হচ্ছে গিয়ে দুইটা মানে বান্ডেলটা সেম রেখেছি, দেন জাস্ট মাল্টিপ্লাই করেছি এভাবে। তো যেমন 2017 আমার চকলেটের প্রাইস ছিল $4 আর আইসক্রিমের প্রাইস ছিল হচ্ছে $3.5, সো দুটাকে মাল্টিপ্লাই করলাম, 5 × 4.0 3 × 3.35, দেন এখান থেকে আবার একটা প্রাইস পেয়েছি, দেন এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। আচ্ছা একটু তুলি, একটু সময় দিই, একটু তুলেন, বিকজ এই ক্যালকুলেশনটা এই জায়গায় কিছু একটা ট্রিকি পার্ট আছে, এই জন্য বারবার বলছি যে ক্যালকুলেশনটা করেন, মানে তোলার কথাটা বলছি। সো আপনি যদি 2টা বছরের আটা করে নেন, এখন আমাকে কে বলুন, কেউ একজন ভলেন্টিয়ারি বলেন তো যে সিপিআই এর ফর্মুলাটা কি ছিল, মানে সিপিআই অফ ইচ ইয়ার, প্রত্যেকটা বছর সিপিআই ক্যালকুলেশনের জন্য প্রথমে একটা ফর্মুলা লিখতে বলেছিলাম, ফর্মুলাটা কি ছিল মনে আছে কারোর? জি ম্যাম, মনে আছে? জি ম্যাম, বলেন ফর্মুলাটা। সিপিআই ইকুয়াল টু কস্ট অফ সিপিআই বাস্কেট এট কারেন্ট প্রাইসেস ডিভাইডেড কস্ট অফ সিপিআই বাস্কেট এট বেস পিরিয়ড প্রাইসেস ইনটু 100। আচ্ছা, তো দেখেন প্রান্তিক বলল যে সিপিআই এর ফর্মুলাটা হচ্ছে এরকম, যে কস্ট অফ সিপিআই বাস্কেট এট বেস ইয়ার প্রাইসে, সরি কারেন্ট প্রাইসেস ডিভাইডেড বাই কস্ট অফ সিপিআই এট বেস ইয়ার প্রাইসেস, দেন দিস থিং উইল বি মাল্টিপ্লাই বাই 100, এরকম একটা ছিল বিষয় ছিল। তো আমরা 2017 এর সিপিআই টা বের করতে চাচ্ছি। তো দেখেন আমরা ইনফ্লেশন মানে সিপিআই দেখতেই পাচ্ছেন যে মার্কেট বাস্কেটটা আমাদের ফিক্সড রাখতে হচ্ছে, যেহেতু আমরা একটা ফিক্সড মার্কেট বাস্কেট নিয়ে কাজ করবো, এটা প্রথমে বলে নিচ্ছিলাম। তো সেক্ষেত্রে 2017 ওই ফিক্সড মার্কেট বাস্কেটের কস্টিং আমরা কতটুকু বের করলাম, $30.50, আর সেম মার্কেট বাস্কেটটা 2015 এর প্রাইস কত আসলো, $23.75। সো এই যে বেজ ইয়ার কারেন্ট প্রাইস এর সাথে আমি বেজ ইয়ার প্রাইসটা যে ডিভাইড করলাম, দেন এই পুরো টার্মটা হচ্ছে কি 100 দিয়ে মাল্টিপ্লাই যাবে। তো এখানে ভ্যালুটা কত আসে এটা আমাকে একটু বলেন, লিখবো এখানে। কত আসছে এটা ম্যাম? 128.42। 128.42। সো আমার যেটা একটা ডেফিনেটলি পার্সেন্টাইলে আসবে, যেহেতু ও আচ্ছা সরি, এটা আমার পার্সেন্টেজে দেই না, সিপিআই টাকে একটু বলে নিই, এটা যেহেতু রেশিও আমরা এখানে এটাকে পার্সেন্টেজে আনতে পারি না। তো যেটা বলছিলাম যে 128.42, ঠিক একইভাবে আপনি হয়তো বলতে পারেন যে ম্যাডাম বেজ ইয়ারেরটা আমরা আসলে বের করি নাই, বেজ ইয়ার এর সিপিআই আসলে যে 100 হবে এটা তো আমরা বুঝতেই পারছি, কারণ সেম প্রাইস মানে 2015 এর কথা বলতেছে, 2015 এ দেখা যাবে যে আমাদের মানে বেজ ইয়ার প্রাইস হচ্ছে কারেন্ট ইয়ার এর প্রাইস হতো, তা তো সেটাকে আমরা যে সেম জিনিসকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তো অ্যান্সার সবসময় 100ই আসবে। তো এভাবে দেখা গেল যে আমরা 2017 এর সিপিআই বের করলাম, এখানে আর একটা বছর এটা আগেরটা বের করা আছে। তো আমরা 2016 এর সিপিআই টা দেখেছি,
2016 এটা খুব ইজি ক্যালকুলেশন, আমি দেখি মানে আমরা একটু মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলতে হবে। 2016 এ দেখেন আমার দুইটা প্রোডাক্ট ছিল, চকলেট অ্যান্ড আইসক্রিম। সো 16 এর প্রাইস ছিল হচ্ছে $3.50 ফর 5 বক্সেস অফ চকলেট, তাহলে $3.5 এটাকে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি কত আসবে, 15, ওখানে আসে, হ্যাঁ 17.5 এরকম আসে। আর তার সাথে হচ্ছে $9 অ্যাড করতে হবে, $9 হচ্ছে 3 বক্সেস অফ আইসক্রিম, সো 3 টাইমস 3 $9। সো এটার ভ্যালুটা কিন্তু দুটো সাম আপ করলে আসে হচ্ছে $26.50। সো একইভাবে 2016 এর যখন আমি সিপিআই ক্যালকুলেশন করছি বেজ ইয়ার মানে কারেন্ট ইয়ারের প্রাইসে, এটা আসলে হচ্ছে $26.50, আর বেজ ইয়ারের প্রাইসে ওই সেম মার্কেট বাস্কেটের ভ্যালুটা আসছে হচ্ছে $23.75। দেন দুটাকে ডিভাইডেড করলাম, করার পরে এটাকে হোল টার্ম উইল বি মাল্টিপ্লাই বাই 100। সো 2016 এ সিপিআই টা আমার এখানে আসলো হচ্ছে গিয়ে আপনার $111, সরি 111। এখানে সিপিআই এর কোনো ইউনিট হবে না, সিপিআই যেহেতু একটা রেশিও, রেশিও ডাজন্ট কন্টেন এনি ইউনিট, সো আমরা এখানে সিপিআই এর জন্য কোনো ইউনিট পাবো না। তো এই ক্যালকুলেশনটা আবার একটু লিখি এইভাবে। দেন আমরা 2017 এর ইনফ্লেশনটা বের করতে চাইলাম। সো 2017 এর ইনফ্লেশন বের করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এবার আসি, আমি যাকে বলবো উনি বলবেন নাজমুন নাহার নীলা ম্যাডাম একটু বলেন তো দেখি ইনফ্লেশন রেট ক্যালকুলেশনের ফর্মুলাটা কি লিখেছেন। ইনফ্লেশন রেট ক্যালকুলেশন সিপিআই দিস ইয়ার মাইনাস CPI last year divided CPI last year into 100. আচ্ছা, সো দেখেন আমাকে আমাদেরকে নীলা বলল যে ইনফ্লেশন ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে এরকম যে CPI of this year, সো আমরা 2017 এর যেহেতু ইনফ্লেশন ক্যালকুলেশন করতে চাইছি, 2017 এর CPI টা কতটুকু পেয়েছিলাম, 21.28.42 মাইনাস বললো CPI of last year বা previous year। আবারও বলছি এখানে কিন্তু বেজ ইয়ার হবে না, এই যে আমি এটা বলছিলাম যে একটা ট্রিকি পার্ট আছে যেখানে আমরা উল্টা পুল্টা করে ফেলবো। দেখেন CPI ক্যালকুলেশনের সময় CPI itself ক্যালকুলেশন ফ্রম দা বেজ ইয়ার প্রাইস লেভেল, বাট সেই জিনিসটা ইউজ করে যখন আমি ইনফ্লেশন রেটে যাচ্ছি সে আবার কিন্তু বেজ ইয়ারে যাচ্ছে না। কেন যাচ্ছে না, কারণ দেখা যাচ্ছে যে কম্পারিজনটা যদি আমরা বেশি মানে বেজ ইয়ার তো অনেক সময় দেখা যায় যে অনেক ডিস্টেন্ট এরিয়াতে হয়, যেমন এখানে আমার বেজ ইয়ার হচ্ছে 2015, বাট আমি লাস্ট পর্যন্ত 2018 ক্যালকুলেশনে যাচ্ছি, 4 বছরের ব্যবধানে অনেক কিছু চেঞ্জেস হতে পারে। তো ইনফ্লেশন যদি একটা কারেন্ট থিং, আমি যদি এরকম 4-5 বছরের আগের ডেটার সাথে সেখানে কম্প্যারিজনে যাই, সো দ্যাট যেটা হবে যে আমার হচ্ছে এখানে আমি এক্সাক্ট মানে অরিজিনাল সিনারিয়াটা আমাকে আসলে ফিল করাটা আমার জন্য এখানে ডিফিকাল্ট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করি সেটা হচ্ছে যে এখানে আমরা প্রিভিয়াস ইয়ার টাকে এখানে ক্যালকুলেশন করে থাকি, মানে প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করি, মানে একদম জাস্ট আগের বছর কি হচ্ছে সেটার সাথে ক্যালকুলেশন করে আমরা কিন্তু এখানে আসি। যেমন আপনি তাহলে একই কথা ম্যাডাম, 6% ইনফ্লেশন রেট কারেন্টলি বাংলাদেশে, উইচ মিনস গত বছরের কনজাম্পশন যে মার্কেট বাস্কেট ছিল ওটার সাথে এই বছরের মার্কেট বাস্কেটের কম্পারিজন যখন আমি আসবো দেখা যাবে যে সেম অ্যামাউন্ট অফ প্রোডাক্ট কিনতে আমার 6% বেশি টাকা দিতে হচ্ছে, এটাই আমার ইনফ্লেশন রেট 6% বাংলাদেশে। সো তাহলে যেটা হলো যে 2017 এর CPI টা ছিল 128.42 মাইনাস প্রিভিয়াস ইয়ার CPI উইচ ইজ 111 ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার CPI again 111, then the whole thing will be multiplied by 100. So here we get that is the inflation rate is 15.69%, which means amar ekhane eta comment to korte hobe like the growth rate amake eta bolte hobe inflation rate is 15.69%, which means the price level, overall price level increased by 15.69% in the compare with 2016, এটা বলতে হবে কোন বছরের সাথে কম্পেয়ার করছে, মানে এখানে 2016 সালের সাথে যদি এই যে মার্কেট বাস্কেটটা বোর্ড দেখালাম ওই দেশের ইকোনমিতে যদি আমরা ইনফ্লেশন রেট ক্যালকুলেশন করতে যাই তাহলে যেটা হবে যে 2016 সাথে 2015 যখন আমরা কম্পেয়ার করবো আমরা দেখবো যে প্রাইস লেভেল ইনক্রিজ করেছে 15.69%। সো আমরা এখানে কমেন্ট এইভাবে করবো প্রাইস লেভেল
Therefore, the price level is increased by 15.69% in the comparison of 2016. Acha. Ebhabe apni chaile apnar jonno ekta mojar bishoy bole apnara to government er jonno koshto kore boshe thakte hobe na. Apni chaile nijei inflation rate ta calculation korte parben nijer lifestyle theke. So just koyekta basic product niben je like ami bolbo housing food and সাথে নিয়ে আসবো হচ্ছে গিয়ে হেলথ কেয়ার এই তিনটা বেসিক প্রোডাক্টে ট্রান্সপোর্টেশনটাকেও আনতে পারেন এইভাবে নিয়ে আমি আপনি নিজের জন্য নিজেটা কনজামশন বান্ডেল বানাবেন বানানোর পরে সেটার গত বছর আপনি কতটুকু স্পেন্ড করেছেন ওখান থেকে একটা ওয়েটেড সাম আনবেন গত বছর স্পেন্ড মানে হচ্ছে পুরো বছরে মিলিয়ে এই যে বললাম যে অ্যাভারেজটা হিসেবে আসবো ঠিক একইভাবে সেম প্রোডাক্টের জন্য এই বছর আপনি কি স্পেন্ড করছেন দেন ওখান থেকে কস্ট অফ সিপিআই বাস্কেট পাবেন দেন সিপিআই এর এভারেজটা বের করবেন করে নিজে ইনফ্লেশন রেট বের করে ফেলতে যদি এতগুলো প্রোডাক্ট না দিতেন দুইটা প্রোডাক্ট নিয়ে করতে পারেন হাউজিং এন্ড আপনি ফুড সেটাতে আপনি পেয়ে যাবেন সো জাস্ট হচ্ছে হাউজিং পারপাসে মান্থলি কতটুকু খরচ হচ্ছে সো 12 মান্থে কত সেখান থেকে একটা অ্যাভারেজ ভ্যালু আর হচ্ছে কি ফুডের জন্য মান্থলি কতটুকু খরচ হচ্ছে পার ইয়ারে কতটুকু হচ্ছে সেখান থেকে আরেকটা অ্যাভারেজ ফেল সেখান থেকে প্রত্যেকটা বছরের কস্ট অফ সিপিআই বের করে নিলে আপনি দেখবেন যে ইনফ্লেশন পাবেন এবং সারপ্রাইজিংলি যে আমি বলছিলাম না যে ইনফ্লেশনটা খুব সিভিয়ার এবং আমি এটা ফিল করি আমি এটা নিজে একটু বেসিক ক্যালকুলেশন করতে যে আমি দেখেছি সারপ্রাইজিংলি ফর মি ইটস বিকাম টুয়াইস মানে আমার কাছে আমার কনজামশন মানে আমার স্পেন্ডিংটা আগের থেকে ডাবল হয়ে গেছে আমার কাছে এরকম লেগেছে সিম্পলি আমি মানে খুব আমি যে দুটো কম্পোনেন্ট ধরে কাজ করেছিলাম একটা হচ্ছে গিয়ে আপনার ট্রান্সপোর্টেশন ওটা আমার জন্য ইজিয়ার ছিল ক্যালকুলেশন করা আর একটা আমি নিয়েছিলাম হচ্ছে রিক্রিয়েশন আমার দেখা গেল আমি রিক্রিয়েশন অলরেডি ডিক্লাইন মানে ফল করেছে আমি রিক্রিয়েশনের জন্য স্পেন্ডই করছি না কিন্তু ট্রান্সপোর্টেশন কস্টিং আমার এত বেড়ে গেছে যে আমি সেখান থেকে হচ্ছে গিয়ে আমি এখন হিউজ একটা অ্যামাউন্ট আমি এখানে হচ্ছে গিয়ে স্পেন্ড করছি আমি দেখা যাচ্ছে যে যেই রিক্সা ভাড়া আগে 20 টাকা ছিল সেই রিক্সা ভাড়া এখন হয়ে গেছে 40 টাকা যতটুকু উবার রাইডস আমার নিলে যেখানে আমার 200 টাকা স্পেন্ড হতো সেই উবার রাইডস এর কস্টিং এখন ধরেন 2016 এর কস্ট অফ সিপিআই ছিল হচ্ছে 111 আর লাস্ট ইয়ার অর্থাৎ এখানে আবার লাস্ট ইয়ার হিসেবে আমাদের বেস ইয়ারটা চলে আসছিল That was 100 divided by 100. আবার পুরো জিনিসটা 100% তো এটার অ্যানসারটা আসে হচ্ছে গিয়ে as far I remember 11 point something. So আমি 11%ই ধরি. So একইভাবে যদি 2016 এর আমরা CPI-টা বের কর মানে inflation rate-টা বের করতাম তো আমরা দেখতে পেতাম যে price level increased by 11% in the comparison of 2015. Base year-এর কথা বলবো না আমরা 2015 একটা year নিয়েছিলাম সেটার সাথে কম্পেয়ার করে হচ্ছে গিয়ে আমরা এভাবে পেয়েছি এখন আপনার কথা হচ্ছে গিয়ে ম্যাডাম সবসময় সব জায়গায় আপনি ইনক্রিজ করা দেখাচ্ছেন ডিক্রিজ করবে কিনা ডিক্লাইন হবে কিনা হ্যাঁ ডিক্লাইনও হতে পারে সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে যে আমরা হচ্ছে গিয়ে নেগেটিভ মানে এখানে যখন পজিটিভ সিম্বল আসছে তার মানে আমি ইনক্রিজ পাই বলছি এই জন্যে সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে নেগেটিভ সিম্বলটা আমরা পাবো নেগেটিভ সিম্বল এখানে চলে আসবে তো তখন সেখান থেকে আমরা বুঝবো যে সেখানে হচ্ছে গিয়ে ইনফ্লেশনটা নাই আমরা বলতে গেলে আমাদের সেখানে হচ্ছে গিয়ে ডিফ্লেশন চলে আসছে অর্থাৎ ওভারঅল প্রাইস লেভেলটা ফল করছে এরকম একটা সিচুয়েশন আমরা ফেস করছি এটাই দেখতে পাবো তো কারো কোনো কোশ্চেন আছে ম্যাম ইনফ্লেশন অর ডিফ্লেশনের কমেন্টটা যদি ম্যাম আবার একটু বলেন আচ্ছা ইনফ্লেশন ও আচ্ছা কমেন্টটা জাস্ট এইভাবে বলবেন যে মানে যেমন এখানে আমরা এখন 11% দেখতে পাচ্ছি সো বলবো যে প্রাইস লেভেল দেয়ারফর প্রাইস লেভেল ইনক্রিজ বাই 11% ও ইন দা মানে এটা তো 2016 না তো সো লিখবেন ইন 2016 প্রাইস লেভেল ইনক্রিজড বাই 11%
In 2016, price level increased by 11%. 2016 price level increased by 11% in the comparison. In the comparison of 2015. 15's price level bola jay dorkar nei, in the comparison of 2015. The inflation hole আমাদের এই কমেন্ট মানে কমেন্টটা আমরা কেন করব এটাও প্রশ্ন হতে পারে। কমেন্ট করার রিজনটা হচ্ছে গিয়ে বুঝায় দেওয়া যে আসলে কি হচ্ছে। এখন যদি ডিফ্লেশন হয় মানে যে বললাম যে ওভারঅল প্রাইস লেভেল ফল করবে, সেক্ষেত্রে আমরা সিম্বলটা নেগেটিভ পাবো, তখন আমরা জাস্ট এটার অপোজিটটা বলবো, প্রাইস লেভেল ফলস বাই 11% ইন দ্য কম্পারিজন অফ দ্যাট ইয়ার। যে ইয়ারটা আমার দরকার সেই ইয়ারের মেনশনটা আমরা করে দিব, সেখান থেকে আমরা পাবো, এইভাবে আমরা যাব। ওকে, আমাদের নেক্সট টার্ম যেটা আমরা আসলে স্টাডি করব, সরি আজকে আর কিছু তো যাব না, এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আজকে ক্লাস শেষে আপনাদের সাথে একটা, আমি এই ক্লাসের রেকর্ডেড ভার্সন তো দিবই, এটার সাথে দেখবেন যে আর একটা ক্লাসের রেকর্ডেড ভার্সন আমি শেয়ার করব। মানে লাস্ট সেমিস্টার আমি যে এই লাস্ট সেমিস্টার না আর অন্য একটা ইয়ার সেমিস্টারে আমি একটা রেকর্ডেড ভার্সন দেখে শেয়ার করব, যাতে আপনাদের কাছে টপিকটা আর একটু ক্লিয়ার হয়, ওখান থেকে আপনারা একটু ভালোভাবে স্টাডি করতে পারেন। তো ওটা হচ্ছে গিয়ে শেয়ার করব, তো দেখা যাবে যে আপনাদের জন্য ইজিয়ার হবে বিষয়টা বোঝা, তো ওটা করব। আর হচ্ছে গিয়ে বলা দরকার ছিল, আর আজকে যে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে, ওই যে বললাম যে যেহেতু আমি আর একটা ক্লাসের হচ্ছে গিয়ে রেকর্ডেড ভার্সন আপলোড করে দিব, সো সেখান থেকে হয়তো একটা কোশ্চেন দিয়ে দেবো, যেটা দেখবেন যে অ্যাসিঙ্ক্রোনাস মোডে আমি মাঝে মধ্যে এখন টাস্ক দিই, অর্থাৎ আপনার একটা টাস্ক দিই দিয়ে বলি যেটা কমপ্লিট করার পরে ইউ উইল গেট দ্য মার্ক, এইভাবে সাধারণত করে থাকি। যেমন লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্সটার জন্য আমি কিন্তু এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম, তো ওই মোডে আমি হচ্ছে গিয়ে আজকে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটা অ্যাডজাস্ট করে আসবো। ঠিক আছে, আজকে তাহলে এখানে ছেড়ে দেবো, অ্যাটেন্ডেন্স আমি পার্টিসিপেন্ট লিস্ট থেকে নিয়েছি আজকে। So if you have any question regarding today's class, you can ask me, otherwise class ta shesh korbo. Acha, apnader sathe ta share kora hoyni, ami Tuesday and Friday dui din office e thaki, so jodi mone koren je kono problem ache ba kono bishoy ni discussion e dorkar ache to ei dui din amake office e paben. Etai thik ache, shobai tara bhalo thakben, inshallah next class e dekha hobe. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।